আমার ভাইরা খুব কিয়াল করে শুনেন মাbounding যে আলোচনা করতে চাই খুব কিয়াল করে শুনেন আজকে তো মা বাবাকে দরদ করার মতো সন্তান সমাজে নাই আছে নাকি হাইরে মুসলমান মা বাবা কি যে আদরের ধন এই বাবা এই মা সন্তানের জন্য যে কি কষ্ট পরিশ্রম করেছে শীতের দিনে বাবা ভালোবাসে প্রাণের স্বামী রে ছেলে তার কাপড় নাই একটু বাজার থেকে শীতের কাপড় নিয়ে আসবা বাবা আমার পকেটে টাকা নাই মাথাটা গরম হয়ে গেছে বাবা আমার বন্ধু বান্ধবীর কাছে যা যা বলে ভাই রে আমার ছেলের শীতের কাপড় লাগবে পাঁচশোটা টাকা আমারে ধার দাও পরে তোমারে দিয়ে দেবো ওই লোক ডেকে বলে দোস্ত আমার কাছে কোনো টাকা নাই বাবা এবার অন্য বন্ধুর কাছে যা ডেকে বলে ভাই রে তুইটা হাত তোর পায়ে দিলাম আমার ছেলেটা এই শীতের দিনে কোনো পোশাক নাই রে ভাই পাঁচশো টাকা আল্লাহ আমি আগামী মাসে যে কোনো কাজ কর্ম আসবা বাবা আমার পাঁচশো টাকা দিয়ে বাজার থেকে পাঁচটা কাপড় নিয়ে বাড়িতে হাজির হয় মা দেখে বলে প্রাণের সাবিরে অবাবের সংসার সংসার চলে না একটা কাপড়ের জায়গায় পাঁচটা কেন আল্লাহ বাবা ধমক দিয়ে বলে প্রাণের بیوی রে ছেলে তো তোর না ছেলে আমার আমার ছেলে একটা কাপনা পাঁচটার জায়গায় 10টা এনে দেব তাতে তোমার কি এত বায়ো আব্বাত এত ভালোবাসাতে বাবা আমাদের করলো এ মুসলমান খুব켈 করে শুনেন আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া কদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই আল্লাহ ডেকে বলে আমার গুলামি করো আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আর আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব তোমরা সবাই তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করবা ভালো ব্যবহার করবা উত্তম চরিত্র তাদের সামনে তোমরা উপস্থাপন করবা বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাদিস বলেন হুমা জান্নাতু কা ওয়া নারু তোমার মা বাবা তোমার বিহেস তোমার মা বাবা তোমার দজুক ওরে সুন্দরগঞ্জের বাবাজিরা আমার খুব খেয়াল করে শুনেন মা বাবার জন্য মহিলা মা বন্দের জন্য 10টা মিনিট আমি আপনাদের সামনে কথা বলতে চাই কষ্ট হবে না ভাই কাড়াকড়া শুনতে রাজি দুহাত তুলে বলেন লিল্লাহ তাকবীর আওয়াজ বাড়িয়ে বলেন ভাই লিল্লাহ তাকবীর হাতনামান মুসলমান ভাইয়েরা আমার খুব খেয়াল করে শুনবেন 2013 সাল বন্ধু구나 আমার আব্দুল মালিক নামের একটা ছেলে পত্রিকাতে একটা মা নামের শিরো নামের কলম পড়েছিলাম আমার ভাইরা এই ছোট্ট আব্দুল মালিক বলেন আমি যখন অসহায় দারিদ্র অবস্থায় ছিলাম আমার মা ছিল বিধবা নারী আমার বাবা ছিল না ছোট্ট আমার সব দিয়ে পুজ পানি পড়তো এই রোগে আক্রান্ত হওয়ার কারণে আমার দুঃখিনী মা আমার এনে ডাক্তারের কাছে চলে গেল ডাক্তার আমার চোখটা পরীক্ষা করে টেস্ট করে বলল আপা ছেলেটার চোখ পাল্টানো ছাড়ার কোন উপায় নেই অপারেশন করতে হবে আমার বাইরা দুঃখিনী মা বললেন কত টাকা লাগবে ডাক্তার এমন বাজেটের কথা বললেন মা বললেন এত টাকা পাবো কোথায় আমার তো স্বামী নাই কিন্তু ছেলেটা যদি বড় হয় চোখে না দেখতে পায় আমার ছেলে যদি অন্ধ হয় আমি কাকে নিয়ে বাঁচব কে আমার ভবিষ্যৎ জীবনটা দেবে দুকিনী মা তখন ডাক্তারের হাতে পায়ে ধরে নিজের চোখখানা ছেলেটার জন্য দান করে দিল ছেলেটা আস্তে আস্তে লেখাপড়া শিখে যখন আমার বায়রা পরীক্ষা দেবে মা দুখিনী দুধের গ্লাসটা দিয়া ছেলেটার সামনে এসে বলে বাজান রে দুধটা খেয়ে নে কিন্তু সন্তান দুধের গ্লাস হাতে নিয়ে বলে মা তুমি ঘন ঘন আমার সামনে আসবে না মা তোমার চোখ দিয়ে পুষ্পের পানি পরে তোমার সুখে রোগ তার সুখে পার হতে পারে দুখিনী মা বুক ভরা তারপরে ছেলেকে কিছু বললো না আমার বায়রা আস্তে আস্তে ছেলেটা চাকরি সন্ধানে ঢাকা শহরে চলে গেল লেখাপড়া শেষ করে চাকরিও পাইল সুন্দরী নারী থেকে বিবাহ করলো কিন্তু গ্রামের বাড়িতে সেই দুখিনী মা পড়ে আছে একবাার আর দুখিনী মার খবর নিল না আমার মুসলমান বায়রা থেকে ঠিকানা সংগ্রহ করে একদিন দুঃখী মা ছেলের বাড়ি দরজায় হাজির হয়ে গেল দারোয়ান যখন গেটটা খুলে দিল দুঃখিনী মা তার সন্তানকে দেখতে পাইল সেলেকে দেখার সঙ্গে সঙ্গে সেলে কাছে গেল সেলে উমার কাছে আসলো এসে বলে তুমি কেন আমার বাড়িতে এসে তো এখান থেকে চলে যাও দুঃখিনী মা সুখির পালি চুরি বলে বাবা রে কতদিন আমি মা তোর সোনা মুখটা দেখি না আমি মা তোর মুখটা দেখার জন্য ছুটে এসেছি রে বাবা আমার পায়ের মা দুগিডি সুগার ভাজে যখন চোখের পানিতে যখন মায়ের বুক ভিজে যায় এই ছেলেটা তখন পকেট থেকে কিছু টাকা বের করে মার হাতে দেয় এমনত অবস্থায় ছেলেটার istri এসে বলে প্রাণের স্বামীর এই যে মহিলা দেখা ছাই মহিলাটাকে বলে এই মহিলা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা আমার ভাইরা মার মাথায় যেন আসমান ভেঙে পড়েছে মা স্ত্রী যখন চলে গেল মা ছেলেটার দেয়া টাকা ছেলের হাতে ফেরত দিয়ে বলে বাবা রে আমি বা তোর টাকার জরজ আসি নাই আমি মা এসেছি তোর সোনামটা দেখার জন্য আবার খুব করে এইবার মা বলে বাবা রে কত রাত এই পেটির ভিতরে আবার জোরে নাড়া সারা দিয়েছি রে বাবা আমি মা রাতের বেলায় বেতার যন্ত্রণায় ঘুমাইতে পারি না ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে দেখে খেয়ে দিয়েছি তোর বাবা আমারে জিজ্ঞাসা করেছে প্রাণের বিবিরে কেন কাঁদো কি হয় তুমি কি ঘুমাই না আমি তখন ডেকে বলেছি তোমার সন্তান পেটের ভিতরে এমন চোরে নাড়াচাড়া করেছে আমি ঘুমাইতে পারি না আমার চোখে আর ঘুম নেই আমার বাবা দুঃখিনী মা দিকে বলে বাবারে সন্তান জন্ম দিতে গিয়া প্রজাবের কি যে জাত না কি যে দাতা দুনিয়ার মা তার আর কেউ জানে রে বাবা আমি মা এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছি রে বাবা আমি যখন হুশ হারাই ফেলেছি কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে পাইছি তোরে যখন আমার কোলে দিয়েছে রে বাবা তোর গালে মুখে চুবা গাইছে বলেছে আল্লাহ আমার ছেলেরে তুমি বাঁচায় রাখো আমার ছেলেরে তুমি নেখায়াত দাও মুসলমান ভাইরা আমার দুকিনি মা ডেকে বলে বাবা রে কত আমি মাছ দেখে কাটিয়ে দিয়েছি রে বাবা সরু যখন একটু শরীরটা খারাপ হয়েছে জ্বর যে সারা রাত মাথায় পানি দিয়েছি আর আল্লাহকে সিজদায় পড়ে বলেছে আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে হলেও আমার ছেলে তুমি বাঁচায় রাখো আমার ভাইয়ের মা দুকে এইবার ছেলে টাকা ছেলের হাতে ফিরুদ দিয়া বলে আব্দুল মালিক রে তুই বেঁচে থাক বাজা দল আল্লাহ করে বড় মানুষ মান এই বলে মা দুখিনী বুক ভাড়া ব্যথা নিয়ে বাড়িতে ফিরে আসলো কয়েক মাস পর মা অন্ধকার কবরে চলে গেল এইবার ছেলেটাও কয়েক মাস পর মাকে সন্ধান করতে বাড়িতে এসেছে মার দরজায় এসে ডাক মা ও মা মা দরজা খুলো এইবার পাশের বাড়ির चाচির ঘুম ভেঙে গেছে দেখে বলে কেবা তুমি দেখা বলে चाची আমারে চলো না আমি আব্দুল মালে বলে বাবা রে আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা তো নাই তোর মা কয়েক মাস আগে অন্ধকার কবরে চলে গেছে আব্দুল মালিক চোখের পানি ছেড়ে হাউ মাউ করে ছোট্ট শিশুর মতো কান্না শুরু করে দিল আর ডেকে বলে চাছি বলো বলো আমার দুঃখিনী মার কবরটা কোথায় এইবার চাষি মার কবর পাশে নিয়ে গেছে এইবার ছেলে আব্দুল মালিক মার কবর ধরে বলে মা সেই যে চলে গেলি মা আমি তুই হোক কাল পরকাল সব হারাইলাম একটা বার ক্ষমা নেওয়ার সুযোগ দিলে না ও মা তুই আল্লাহ রাস্তে আমার মাফ করে দিস ছেলেটা হাউ মাউ করে কাঁদে শাশি ডেকে বলে বাবা রে আর কেঁদে লাভ হবে না কাঁদলেই কি তোর মা ফিরে আসবে আয় আয় আর কাঁদিসটা উঠে আয় আব্দুল মালিক ডেকে বলে তোকে আমি চাকরি দিব নাই বা আল্লাহ আমার ক্ষমা করবে না বা তোর সাথে আমি বেঈমানি করেছি মাতি তুই আমার করে দে আমার বাবা এইবার চাচিটিকে বলে বাজালে রে তোর মা মৃত্যুর পূর্বে তোর নামে একখানা আর সন্ধানে আসে এই চিঠিটা আব্দুল মালিকের হাতে দেবা আর বলবা তোর মা জীবনের শেষ মনে কইরা তোর জন্য চিঠিটা লেখে গেছে আব্দুল মালিক রে আয়া সিটিটা পয়টা দে এইবার সাসী সিটিটা বের করে দিয়েছ আব্দুল মালিকের মালিক আছে বাজান রে হে বাবা আব্দুল মালিক এই সিটিটা যেদিন তোর হাতে যাবে আমি দুখিনী মা হই তোমার পৃথিবীর জীবনে থাকবো না অন্ধকার কবরে চলে যাব রে বাবা এ আব্দুল মালিক যে চোখটা দিয়া পুষ পড়ত পানি পড়ত যে চোখটা দেখে অবহেলা করেছিস রে বাবা আব্দুল মালে তুই কি জানিস যে সুন্দর চোখ দেখা লেখাপড়া শিখা সুন্দর নারী থেকে বিবাহ করেছিস বাবা ওই স্ত্রীর সামনে মারের চাকরি নিবানি এ আব্দুল মালিক আমি দুখিনী মা ছোটবালায় তোরে ওই দুইটা শোক দান করেছিল এ আব্দুল মালে আমি মা কেটা দোষ করেছিলাম তোরে গর্বের কে অপরাধ করেছিলাম গাই বানদার সুন্দরগঞ্জের যুবকেরা তালে মা ছেলের জন্য কেন আতে এত কষ্ট করে সেই মার সাথে কারা কারা বেয়াদি করবি না দুইটা হাত তুলে আজকের মা পিলে মা দেখো মার সাথে কারা কারা আর জীবনে বেয়াদি করবি না দুইটা হাত তুলে বল আল্লাহ আর কোনো দিন মা বাবার মনে এই কথাটা কি বলতে জোরে হয় এ ভাই অনেকে কি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন আল্লাহ মাফ করে দেবে চান আমার কথা যা বলতেছি জোরে বলেন আল্লাহ আর সাথে খারাপ ব্যবহার করব না মা বাবার খেদমত করে আপনাকে রাজি খুশি করব মা বাবার দোয়া নিয়ে আপনার জান্নাতে যাবো আল্লাহ! যারা হাত তুলেছে সবার হাত কবুল করে নেন সকলের মা বাবার কাছে সন্তানগুলোকে গুলোকে ক্ষমা নিয়ে আখের হাতের পরিষ্কার করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন!